পাকিস্তান আফগানিস্তান সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এশিয়া কাপে বুধবার রাতে আফগানিস্তানের মুখোমুখি হয় পাকিস্তান। এই ম্যাচের মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের প্রধান ফটকের দিকে যেতে দেখা মেলে কাবলি পরা এক আফগান সমর্থকের। অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে নাক মুখের রক্ত মুছছেন বারবার। কর্তব্যরত নিরাপত্তা রক্ষী জানালেন, গ্যালারিতে মারামারি করে তার এই অবস্থা। গ্যালারির এই উত্তাপ যেন ছড়িয়ে পড়ে মাঠেও। 19তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে পরের বলে আউট হন আসিফ আলী। সঙ্গে সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বোলার ফরিদ আহমেদ এবং আসিফ। পরে সতীর্থদের এসে দুজনকেই থামান, আর পাকিস্তানের জয় নিশ্চিতের পর চলে আফগানি দর্শকদের অরাজকতা। 19তম ওভারের পঞ্চম বলে আসিফের আউটে আফগানিস্তান সমর্থকরা জয় ধরেই নিয়েছিলেন। তখন পাকিস্তানের বাকি ছিল এক উইকেট। ক্রিজে দুই পেসার নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন। গ্যালারি কাঁপছিল আফগান হুঙ্কারে, কাবুলি গর্জনে, কিন্তু নাসিম শাহ যে মুদ্রার উল্টো পিঠ দেখিয়ে দেবেন সেটি তারা ক্ষুণাক্ষরেও ভাবতে পারেনি, অবচেতন মনে কল্পনাও করতে পারেনি। ফজল হক খরকিকে মারা লং অফে নাসিমের বল বাউন্ডারির বাইরে আশ্রে পড়তেই উল্লাসে ভেসে ওঠে পাকিস্তানি শিবির। হতবাক আফগানিরা যেন মেনে নিতেই পারছেন না, তাই তো শারজার গ্যালারিতে মেতে উঠেন চেয়ার ছোড়াছুড়িতে। পাকিস্তানি দর্শক দেখলেই যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আফগানিরা। কয়েকজনকে চেয়ার দিয়ে বাড়ি দিতেও দেখা যায়, সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।